জেনারেল জিয়াউর রহমান এবং মুস্তাক তোমরা যে ক্ষমতা দখল করে নাই সেখানে তারা কয়েকটা গুরুত্বপূর্ণ অপরাধ করেছে, জঘন্য অপরাধ। সে আমার দৃষ্টিভঙ্গির থেকে ছয়টা জঘন্য অপরাধ করেছিল তারা। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক ধারা বানচাল করে দিয়ে তারা অবৈধ ক্ষমতা দখলের অপরাধে দণ্ডিত এবং তারা চিহ্নিত। দ্বিতীয় হচ্ছে তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তার পরিবার পরিজনকে হত্যা করেছে, তারা 75-এর খুনি এবং 21 অগস্টেরও খুনি বটে, সুতরাং মহা অপরাধ। তিন নম্বর হচ্ছে তারা শুধু এই অপরাধ সংগঠিত করে থেমে থাকেনি, তারা 71-এর পরাজিত আলবদর রাজাকারদের মুক্তিযুদ্ধের ভাগাড় থেকে টেনে নিয়েছে বাংলাদেশের বুকে, তাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, হালাল করার চেষ্টা করেছে। আমি বলি 71-এর ডাস্টবিনকে বাংলাদেশের বুকে চাপিয়ে দিয়েছিল জেনারেল জিয়াউর রহমান, এটা মহা রাজনৈতিক অপরাধ। তারা ইতিহাস বিকৃত করেছে, কখনো ধামা চাপা দিয়েছে তারা। আর মীমাংসিত বিষয় যেগুলো একটু আগে বললাম, আমি পুনরাবৃত্তি না করে বলবো, 71-এর মীমাংসিত বিষয়কে সম্পূর্ণ অস্বীকার করেছে। এই যে ছয়টা মহা রাজনৈতিক অপরাধ, এই অপরাধ মাথায় নিয়ে, এই অপরাধ বাংলাদেশের কপালে লেপন করে জেনারেল জিয়াউর রহমান ও সামরিক শাসকরা বাংলাদেশ দখল করে নাই। তারপরের ইতিহাস আপনাদের জানা আছে, সেই অপরাধগুলো এখনো বহন করে চলেছে। আমি মনে করি সামরিক শাসকদের সংগঠিত অপরাধের বাহক ধারক বর্তমানের বিএনপি, 71-এর রাজাকার জামাত আর আধুনিক আর 90 রাজাকার বিএনপি। আজকে আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা আজকে আন্দোলন ও নির্বাচনের নামে তারা তিনটি আবার রাজনৈতিক অপরাধের প্রস্তাব দিয়েছে। তারা অস্বাভাবিক সরকারের প্রস্তাব দিয়েছে নির্বাচনের আগে, তারা নির্বাচনের পরে তারা রাজাকার জামাতকে সাথে নিয়ে, অর্থাৎ সবাইকে সাথে নিয়ে একটি সরকার গঠন করার, যা রাজাকারের সরকার গঠন করার প্রস্তাব দিয়েছে। তারা বর্তমানের সংবিধান পাল্টে দেওয়ার প্রস্তাব দিয়েছে, প্রকারান্তরে সংবিধানের চার নীতি আবার ছুঁড়ে ফেলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। সুতরাং একদিকে অস্বাভাবিক সরকারের প্রস্তাব, আরেকদিকে রাজাকারদের নিয়ে একটি সরকার গঠনের প্রস্তাব, সংবিধান বদলের প্রস্তাব। এই তিনটি প্রস্তাবই বাংলাদেশের রাষ্ট্রের জন্য, সংবিধানের জন্য, সাংবিধানিক ধারাবাহিকতার জন্য মহাবিপদ এবং অশনি সংকেত। আজকে নির্বাচন আর গণতন্ত্রের কুর্তা গায়ে দিয়ে বিএনপি কার্যত বাংলাদেশের ফুসফুস সংবিধান খেয়ে ফেলতে চায়। বাংলাদেশে গণতন্ত্র নির্বাচনের কুর্তা গায়ে দিয়ে বিএনপি বাংলাদেশের রাজাকারদের আবার রাজনীতির মাঠে হালাল করার অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশে গণতন্ত্র নির্বাচনের কুর্তা গায়ে দিয়ে বিএনপি বাংলাদেশে আবার রাজাকারদের সাথে নিয়ে ক্ষমতা দখলের চক্রান্তে লিপ্ত হয়েছে আজকে। সুতরাং নির্বাচন গণতন্ত্র নিয়ে যারা হইচই করছেন, আমি তার চাইতেও বলবো বাংলাদেশ একটা মহা রাজনৈতিক বিপদের ভিতরে বিরাজ করছে। সুযোগ পেলেই তারা পতাকা খামচে ধরতে চায়, সুযোগ পেলেই জাতির সঙ্গীত অস্বীকার করতে চায় এবং সুযোগ পেলেই জাতির পিতাকে অস্বীকার করতে চায়। এরকম একটি পরিস্থিতিতে যারা নির্বাচন গণতন্ত্র নিয়ে হইচই করছেন তাদের বলবো, আগে দেশ তারপরে অন্য কিছু, সবাইকে নিয়ে নির্বাচন এই কথা যারা বলেন আমি তাদের বলি না, একটু সংশোধন আছে। সংশোধন হচ্ছে সবাইকে নিয়ে নয়, রাজাকার জামাত 71-75-এর খুনি আর দুর্নীতির দণ্ডিত অপরাধীদের বাদ দিয়ে আর সবাইকে নিয়ে নির্বাচন। সুতরাং নির্বাচন কমিশন যখন বলে সবাইকে নিয়ে নির্বাচন না করলে অংশগ্রহণমূলক হবে না, কিসের অংশগ্রহণ? রাজাকার জঙ্গি জামাত 71-75-এর খুনিদের সাথে হলে নির্বাচন গ্রহণযোগ্য, তারা বাদ থাকলে নির্বাচন হবে না বলেন? আমি মনে করি এইভাবে এত সাদা মাটা ভাবে বললে হবে না। হ্যাঁ, সামরিক শাসনের রেশ ধরে বিএনপি জামাত বাংলাদেশের রাজনীতির মাঠে লাইসেন্স পেয়েছে, কিন্তু তারা গণতন্ত্রের কার্ড হোল্ডার না, স্বাধীনতার কার্ড হোল্ডার না, তারা আধুনিক নব্য রাজাকার। এরকম একটি পরিস্থিতিতে আমি আপনাদেরকে বলবো, আসুন গণতন্ত্র নির্বাচনের কুর্তা গায়ে দিয়ে বাংলাদেশের ফুসফুস সংবিধান যারা খেয়ে ফেলতে চায়
তাদের এক চুল ছাড় দেব না আমরা।